আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্নানিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার আজাব যখন এই পৃথিবীর জমিনে সংঘটিত হয়, তখন এই আজাব থেকে কোনো বান্দাই রেহাই পায় না। ঠিক তেমনই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নদীর মধ্যখানে হঠাৎ যাত্রীবাহী লঞ্চের সাথে ঘটে গেল আল্লাহ তাআলার আজাব, যার কারণে শত শত মানুষের মৃত্যু। এই আজাব থেকে কিছু মানুষ রেহাই পেয়েছিল এবং তারা তীরে উঠে এমন কিছু বলল যা শুনে আপনি হতভম্ব হয়ে যাবেন। তবে কি করে এই দুর্ঘটনা নদীর মাঝখানে সংঘটিত হলো? আল্লাহ তাআলার আদেশে নাকি কিছু লোকের গাফিলতির কারণে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আল্লাহ তাআলা মানুষদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগি করার জন্য এবং সৎ পথে চলার জন্য। কিন্তু আমরা মানুষেরা মাঝে মাঝে আল্লাহ তাআলার সাথেই নাফরমানি করে বসি, যার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে এমন এমন আজাব দেন। ঠিক তেমনই দেখুন, চাঁদপুরে ট্রায়াঙ্গেল নামে একটি জায়গা রয়েছে, আর সেই জায়গাটি আল্লাহ তাআলার আজাবে পরিপূর্ণ। যদি কোনো জাহাজ সেই স্থান থেকে অতিবাহিত করে, সে জাহাজ অথবা লঞ্চ নিশ্চয়ই ডুবে যাবে। এটি তিন নদীর সংযোগস্থল, যার কারণে তিনটি নদীর পানি এখানে এসে একত্রিত হয় এবং একটি ঘূর্ণীয়মান সৃষ্টি হয়। যদি কোনো জাহাজ বা ট্রলার এই জায়গায় এসে পড়ে, তাহলে তারা দুর্ঘটনার শিকার হয়। এমনকি অনেক জাহাজকেও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যেমন দেখুন এই ভিডিওটি, কি করে একটি জাহাজ ঘূর্ণীয়মানের ভিতরে পড়ল আর চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। হে আল্লাহ, এই তিন মোহনার আশেপাশে দিয়ে যারা যাতায়াত করে তাদের আপনি হেফাজত করুন, আমিন। বন্ধুরা, আল্লাহ তাআলার আজাবের কথা বলতে গেলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় নাফারমান বান্দাদের উপরে সংঘটিত হয়, আর এমনকি নাফারমান বান্দার সাথে কিছু ইমানদার ব্যক্তিও সেই আজাবে পহিত হয়। যেমন দেখুন, শীতলক্ষ্যা নদীতে কার্গো ধাক্কায় ডুবে গেল অসংখ্য প্রাণ। হায় আল্লাহ, আজকের এই দুনিয়ায় মানুষের প্রাণের কোনো দাম নেই। একবার ভালো করে দেখুন, মাস্টারের গাফিলতির কারণেই ঘটেছিল শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা। আপনারা দেখতেই পারছেন, একটি যাত্রীবাহী লঞ্চ তার রাস্তায় যাতায়াত করছিল। হঠাৎ মাল বোঝাইকারী এমবি রূপসী জাহাজ ছোট যাত্রীবাহী লঞ্চকে পিষ্ট করে ফেলে এবং সেখানে থাকা মানুষেরা একে একে নদীতে লাফ দেয়। অনেক মানুষই বিপদ থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু অসংখ্য মানুষের প্রাণ গিয়েছিল সেদিন শীতলক্ষ্যা নদীতে। হে আল্লাহ, আপনি আমাদের সঠিক বোঝ দান করুন এবং এগুলো বিপদ আপদ থেকে সর্বদা হেফাজত করুন। বন্ধুরা, আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু নিদর্শন দেখান যে মানুষেরা দেখা মাত্রই আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে সমর্পণ করে। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিরা রয়েছে যারা এগুলো নিদর্শন, এগুলো আজাব দেখেও নিজেকে আল্লাহর রাস্তা থেকে গুটিয়ে রাখে। ঠিক তেমনই এই ঘটনা ঘটে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। চোখের সামনে ডুবে গেল বিশাল বড় একটি লঞ্চ। তবে এই লঞ্চ ডুবার কারণ এখন পর্যন্ত জানতে পারেনি বিআইডব্লিউটিএ। তবে কপাল ভালো ছিল, সেই লঞ্চটি নঙ্গর করে ঘাটে দাঁড়িয়েছিল। সেখানে থাকা উপস্থিত কোনো মানুষই ছিল না, না হলে সে মানুষদেরও মৃত্যু হতো। সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার আপনারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আপনারা কি দেখতে পাচ্ছেন? মাঝ নদী থেকে একটি যাত্রীবাহী লঞ্চ তার গন্তব্যে যাত্রা করছিল। হঠাৎ কি এমন হলো যে লঞ্চটিতে থাকা মানুষেরা সকলেই আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলো? হ্যাঁ বন্ধুরা, এই মাঝ নদীতে লঞ্চের ওপরে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়েছিল। দেখুন ভিডিওটি, কি করে একটি জলযান্ত্র লঞ্চ নদীতে বিলীন হয়ে গেল। আসলে বন্ধুরা, এগুলো মহান আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র, তাই আমরা সকলেই সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করব এবং আল্লাহ তাআলার প্রতি অনুগত থাকব, এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এ সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, আমিন।